আসসালামু আলাইকুম আন্টিরা আপুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সো সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার ইচ্ছা বাট এই যে বিজনেস নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বিজি হয়ে গেছি যার কারণে সুন্দর কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না ভালো ভালো ব্লগ দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ এই যে সামার শেষ হওয়ার আগেই সুন্দর সুন্দর জায়গায় ঘোরার ইচ্ছা আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার সঙ্গেই থাকবেন আর আজকে এই যে বানীরাব্বু কিছু কেনাকাটা করে নিয়ে আসছে চলেন শেয়ার করি এখানে নিয়ে আসছে কি সবজি বড়া এটা অনেক বেশি মজার হয় আর ম্যানহাটনের হালাল গাইসের যেই খাবারটা এটা অনেক টেস্ট এখানে ড্রিঙ্কস নিয়ে আসছে আর হচ্ছে এখানে ওদের খাবারের ধরনটাই অন্যরকম এরকম আলাদা করে প্যাকেটে হোয়াইট সস থাকে এই হোয়াইট সসটাও অনেক বেশি মজার হয় তো এটা আমি বান্জার বলি যখনই আনবা এগুলো একটু বেশি করে চায়া নিয়ে আসো আর সাথে হট সস এগুলো হচ্ছে একটু অনেক বেশি এক্সট্রা ঝাল সাজগুলো তো এগুলো বেশি করে নিয়ে আসতে বলি আমরা একটু ঝালের পরিমাণ বেশি খাই আমি যখন আব্বু আম্মু সংসারে ছিলাম তখন ঝাল এত বেশি খেতে পারতাম না সো বানির আব্বুর সাথে বিয়ে হওয়ার পরে আমি আস্তে আস্তে অনেক বেশি ঝাল খাওয়া শিখে গেছি উনি হচ্ছে নরসিংদীর মানুষ নরসিংদীর মানুষ নাকি অনেক বেশি ঝাল খায় তো যেহেতু ওনার ঝাল পছন্দ এরকম একটু একটু খাবার ঝাল বেশি দিতে 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 এখন আমারও ঝাল সারা ভালো লাগে না সো এখানে দুটো খাবার নিয়ে আসছে আর ওনারা এই এই যে এরকম করে দেয় অনেক বেশি পরিমাণে দেয় মানে আব্বুকে বললাম একটু হাই হ্যালো দিয়ে দাও উনি হাই হ্যালো দিয়ে দিল আপনাদেরকে সো আলহামদুলিল্লাহ ভালো আছি সংসার জীবনে যারা সুখী তাদের আর কি চাই বলেন তো তো যখন রান্না করতে পারি না বিজনেস নিয়ে এখন ইদানিং বিজি থাকি কোনো কোন আপুরা বলে যে আপনি ঘরের কাজ ঠিক মতো করেন না তারপরে রান্নাবান্না করেন না আপনার জামাই আপনারে মারে না আপনি এরকম ভিডিও বানান আপনার জামাই আপনারে কিছু বলে না অ্যাকচুয়ালি কপাল গুণে ভাগ্যের জোরে খুব ভালো একটা হাজব্যান্ড পাইছি আর এই হাজব্যান্ডটা আমাকে অনেক বেশি সাপোর্ট করে অনেক বেশি হেল্প করে সো আপুরে আপনারা যারা এই টাইপের কমেন্ট করেন আমি মনে করি আপনাদের লাইফ স্টাইল একটু অন্যরকম হয়তো আপনাদের কোনো ভুল দেখলে আপনাদের হাজব্যান্ডরা আপনাদেরকে মারে নয়তোবা গালি গালাস করে নয়তোবা বেশি কথা বলে কিন্তু সবাই হাজব্যান্ড কি বলেন তারপরে এক না এক একজনের হাজব্যান্ড এক এক রকম আমার হাজব্যান্ড সম্পূর্ণ ভিন্ন জানি না কার হাজব্যান্ড কেমন সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন বাট আমার হাজব্যান্ড অনেক ভালো আমার যদি কখনো ভুলও দেখে আমার হাজব্যান্ড আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করে মারেও না রাগও করে না বকাও দেয় না কখনো আমার হাজব্যান্ড আমাকে তুই করে কথা বলে না আর আমার হাজব্যান্ডের সাথেও আমি এত বেশি খারাপ ব্যবহার করি না সো যাই হোক সুখী ফ্যামিলি একেই হয়তো বলে আমি অনেক সুখী এটা হয়তো আমার আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত না কারণ আমাকে অনেক আপুরা কমেন্ট করে বলে আপু আপনি যে অনেক সুখী এগুলো শেয়ার করেন না তাহলে মানুষের নজর লাগবে জানি না কার নজর লাগবে না কেমন সো তারপরও আমি যেমনটা আছি বলার চেষ্টা করি সো আপুরা আপনারা যদি মনে করেন আমার হাজব্যান্ড আমাকে মারে না কেন গালি দেয় না কেন সো এটা আপনারা মনে করতেই পারেন স্বাভাবিক কিন্তু কখনো কারো খারাপ যাবেন না বুঝছেন যদি কারো খারাপ চান ওটা কিন্তু নিজের কপালেই আসে বলে না উপর দিকে ঢিল ছুঁড়লে নিজের কপালেই পড়ে সেমনটা হতেও পারে সো আমি চাই না কারো খারাপ আল্লাহ সবাইকেই ভালো রাখুক এই দোয়াই করি সো এখন কিছু কিছু গুমরাহী মানুষ আমাকে বলবে যে আপনার দোয়াতে কিছু আসে যায় না আপনি পর্দা করেন না আপনি আল্লাহর পথে থাকেন না আপনার দোয়া আমাদের লাগবে না সো একটা কথা আপু এটা কিন্তু গুমরাহের একটা পরিচয় হ্যাঁ আপনি নামাজ কালাম পড়েন আপনি পর্দা করেন এটা ভালো তাই বলে আপনি মনে করেন না আপনি একাই জান্নাতে যাবেন আর আমরা যারা পর্দা করতে পারছি না বা আল্লাহর পথে থাকতে পারছি না আমরা জাহান নামে যাবো সো মানুষের কিছু কিছু মনের ভুল ধারণার কারণে মানুষ কিন্তু জাহান্নামে যেতেও পারে সো আমি সেটা বলি না বাট এই যে যে আমি ইউটিউবিং করি আপরা এখন আমি কিন্তু অনেক কিছুর মুখোমুখি হয়েছি কিছু কিছু মানুষের কমেন্ট পড়ে বোঝা যায় যে মনে হয় মনে হয় তারা জান্নাতি। তারা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেছে আর আমরা সবাই জাহান্নামি এরকম অনেক কমেন্ট আসে আমার কাছে যে আমি নাকি জাহান নামে আর তারা হচ্ছে জান্নাতে যাবে সো জাহান জাহান্নাম নিয়ে এত কথা বলতে চাই না সেটা আল্লাহ তালাই ভালো জানে আমার মনে কি আমি ভালো জানি আমি যে অন্তত মানুষের মনে কষ্ট দেই না দিতে চাই না সেটা ভেবেই আমি অনেক হ্যাপি মানুষ যেমন কথার দ্বারা মানুষকে আঘাত দেয় কষ্ট দেয় সেটা যে আমি করি না এটা আমি নিশ্চিত আমি শিওর সো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি ভালো আছি আর আরেকটা কথা আপু এমন তো না যে দুনিয়ার একমাত্র আমি হিজাব ছাড়া চলতেছি আর সবাই পৃথিবীর সবাই হিজাব পড়তেছে আপনাদের কারো কারো কমেন্ট শুনে আমার এটাই মনে হচ্ছে আমার লাইফ স্টাইল আমি কিভাবে চালাবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আপনারা জাস্ট আমাকে সাধারণ একটা জ্ঞান দিতেই পারেন সুন্দরভাবে বাট এইভাবে তো বলতে পারেন না যে আমি জাহান নামে যাবো গালিগালাস করেন অনেকে আমি অনেক খারাপ আমি পুরো ল্যাংটা হয়ে গেছি আগে ভালো ছিলাম এগুলো কি ধরনের কমেন্ট আপনার আপনাদের কমেন্টই পরিচয় দেয় যে আপনারা কেমন টাইপের মানুষ সো আমি এই টাইপের কথা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না আমি এখন শেয়ার করব কি আমি এই যে কাঁচা কাঁচা সবজি ভেজিটেবলস দিয়ে আমি হচ্ছে একটা নাস্তা তৈরি করব চলেন কিভাবে তৈরি করব সেটা শেয়ার করছি এখানে আমি পিতা ব্রেড নিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সালমন ফি। ষের ক্যান আর কাঁচা দেখতে পাচ্ছেন এলাপিনো আছে টমেটো আছে তারপরে ঢ্যাঁড়স আছে তারপরে হচ্ছে শালগম আছে এগুলো দিয়ে আমি কি তৈরি করব সেটাই ভাবছেন না চলেন এটা দিয়ে আমি ইনস্ট্যান্ট একটা নাস্তা তৈরি করে ফেলি আর কিভাবে করব সেটাও দেখিয়ে দিই যারা এটা খাননি এখনও তাদের কাছে অনেকের ঘেন্না লাগতে পারে বাট যারা খেয়েছেন তারা বুঝবেন যে এটা খেতে কত বেশি মজা আমি আমি ক্যানগুলো ওপেন করে নিলাম এখন হচ্ছে আমি এখন এই যেগুলো কেটে নিব প্রথমে আমি শশাটাই কেটে নিচ্ছি অনেক আপুরা বলেন আমাকে আপু আপনি কিভাবে এত শুকালেন আসলে আমি কিন্তু কোনো খাবারই বেছে খাই না তারপর আমি কিভাবে এত শুকালাম এই যে দেখেন এই যে কাঁচা কাঁচা যেই ভেজিটেবলগুলো দিয়ে আমি নাস্তা তৈরি করি এগুলো কিন্তু অনেকটা হেল্প করে ফ্যাট বার্ন করার জন্য শুধু একটা দুইটা আইটেমসের যে মানুষ ফ্যাট বার্ন করে ফেলে শুকিয়ে যায় চিকুন হয়ে যায় ব্যাপারটা কিন্তু এরকম না অনেকগুলো টেকনিক আছে যে ফ্যাট কমানোর জন্য আমি আস্তে ধীরে সবই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি এই যে কাঁচা কাঁচা ভেজিটেবলস দিয়ে কী নাস্তা তৈরি করছি সেটাই শেয়ার করছি প্রথমে শশা কুচি কুচি করে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিলাম আর হচ্ছে পাকা টমেটো কেটে নিলাম এখানে আপনারা বিটও ইউজ করতে পারেন আমার কাছে আজকে বিট নেই তাই বিটের পরিবর্তে আমি আজকে কাঁচা শালগম দিচ্ছি আর আমি একটা অ্যালোপিনো কেটে নিচ্ছি অ্যালোপিনোটা কিন্তু এই যে মরিচ আকারে এটা কিন্তু অনেক বেশি ঝাল না হালকা ঝাল ঝাল একটা ভাব আসে তার জন্য আমি অ্যালোপিনোটা দিচ্ছি এক্ষেত্রে অ্যালোপিনোটা দিলে অনেক বেশি মজার হয় এইভাবে আমি অ্যালোপিনোটায় কেটে নিলাম তারপরে আমি একটা দেশি পেঁয়াজ যেগুলো বলি আমরা এখানে এই যে পেঁয়াজগুলো পাওয়া যায় অনেকটা দেশি পেঁয়াজের মতো লাগে সো এগুলো একটু কুচি করে নিচ্ছি এই খাবারটা তো আমার ভীষণ পছন্দ আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এখানে আমি কোনো ঝাল মরিচ ইউজ করতেছি না কারণ আমরা সবাই খাবো এটা তো এই গোলকপিটা দেখে আপনাদের অনেকের ঘৃণা লাগতে পারে যারা খান নাই তারা এটা স্কিপ করতে পারেন যাদের কাছে এটা খেতে ইচ্ছে করছে না এটা পরিবর্তে আপনারা অন্য কিছু দিতে পারেন বা এই যে না দিলেও পারেন যা কিছু ওখানে দেওয়া হয়েছে এগুলো দিয়েও কিন্তু করা যায় তবে গোলকপিটা আমার অনেক বেশি ভালো লাগে গোলকপি তারপরে ফুলকপি তারপরে বাঁধাকপি এগুলো দিয়ে আমি এই টাইপের খাবার বানিয়ে থাকি আমার কাছে বেশ ভালো লাগে আমি কিন্তু কাঁচা ঢ্যাঁড়সও খেতে পছন্দ করি যাই হোক গোপন কথা সব ফাঁস করে দিচ্ছি মানুষের খারাপ কমেন্ট করতে সুবিধা হবে সো আপনার আপনারা যারা আমাকে খারাপ কমেন্ট করেন আমার কিছু যায় আসে না তবে আপনাদের কিন্তু যায় আসে কারণ একটা মানুষকে আঘাত দিয়ে কমেন্ট করা এটা কিন্তু পাপ বুঝছেন এখন অনেকে বলবেন আপনি অনেক পাপ করতেছেন আপনি বেপর্তাভাবে ভিডিও বানাচ্ছেন এক একজনের পাপ এক এক রকম এক এক টাইপের পাপ আছে এক এক রকম আপু আপনারা যদি এতই ভালো তো খারাপ কমেন্ট থেকে বিরত থাকুন যাই হোক দেখেন এই এগুলো আমি কুচি করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি ইউটিউবিং করি হচ্ছে প্রায় সাত বছর ধরে এই চ্যানেলটা নতুন আমার কিন্তু এর আগে আমি অনেক চ্যানেল চালিয়েছি তো আমার অনেক অভিজ্ঞতা আছে আর খারাপ কমেন্টগুলো হজম করার আমার শক্তি আছে কিন্তু আল্লাহ কিন্তু এগুলো সহ্য করবে না বুঝছেন মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলবেন আমি তো আপনাদেরকে আঘাত দিয়ে কথা বলি না সো আপনারা কেন আমাকে আঘাত দিয়ে কথা বলেন বলেন তো এগুলো তো প্রতিটা কথার হিসাব হবে পরকালে তাই না এমনও হইতে পারে আমার অনেক পরিমাণে পাপ বস্তা ভরা ভরা পাপ বাট পরকালে আপনারা যে আমাকে আঘাত দিয়ে কথা বললেন আপনাদের নেকিগুলো সব আমাকে দিয়ে দিতে হবে এরকম মতো হইতে পারে আর আমার পাপগুলো সব আপনাদের নিতে হবে সো যাই হোক একটা কথাই বলবো আপরা আপনারা শুধু 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 আমাকে না অন্যদেরকেও যারা কন্টেন্ট ক্রিয়েট করে এরা কিন্তু অনেক কষ্ট করে কন্টেন্ট মেক করে আপনারা বলেন এত কষ্ট করতে বলে কে আপনারা বলবেন তবেই আমি করবো তাই না সো আমার কথা মতো কি আপনাদের হাজব্যান্ডরা কাজ করতে চায় আপনাদের মুখে খাবার দেওয়ার জন্য বলেন তো কেউ কারো পারমিশন নিয়ে কিছু করবে না এটাই তো স্বাভাবিক তাই না আমার ইনকাম করতে হইলে আমার যা কিছু করা লাগবে সেটা আমি করব আপনার হাজব্যান্ডের ইনকাম করতে হইলে আপনার হাজব্যান্ডের যা কিছু করা লাগে সেটা আপনার হাজব্যান্ড করবে এমনও হইতে পারে আমি কাজ করতে এসে মিডিয়া জগতে আপনাদের অনেক বেশি কথা শুনতেছি এমনও হইতে পারে না যে আপনাদের হাজব্যান্ড আপনাদের মুখে খাবার দেওয়ার জন্য কাজে যাচ্ছে তাদের অফিসের বস বা তাদের উপরের কেউ তাদেরকে গালি দিচ্ছে বা খারাপ কথা বলছে চলেন আপু উপর দিকে ঢিল সরলা নিজের গায়েই পড়ে যে কথায় আছে না কখনো কাউকে আগার দিয়ে কথা বলবেন না তাহলে দেখবেন এগুলো কিন্তু আবার ব্যাক আসে সো যাই হোক আজকে অনেক বেশি কথা বলা হয়ে যাচ্ছে মনে কষ্ট যে আপনারা অনেক নোংরা নোংরা খারাপ খারাপ কমেন্ট করেন আমি আপনাদেরকে নিয়ে কোনো সমালোচনা করি না আমি কোনো নোংরা ভিডিও দেই না জাস্ট মানুষ তো চুল ছেড়ে আসে তাই না মিডিয়া জগতে এই জীবনের প্রথম যে আমি একা তা না তাই না সো আমি তো অশ্লীলভাবে কোনো ভিডিও মেক করি না তো কেন আপনারা আমাকে খারাপ কমেন্ট করেন বলেন তো ও আপনারা মনে করছেন আগে আমি হিজাব পড়তাম রেগুলার আমি অনেক ভালো ছিলাম আর এখন মাঝে মধ্যে আমার মাথায় হিজাব থাকে না তাই আমি খারাপ হয়ে গেছি তাই না আপনাদের ভুলধারা না আপরা আমি লিমা লিমাই আছি একই লিমা আছি বরঞ্চ আপনাদের মুখের ভাষা দেখে বোঝা যাচ্ছে আপনারা কোন কোন লেভেলের মানুষ আমার ভিডিও দেখছেন কথাগুলো সবার জন্য না যে যে আমাকে খারাপ কমেন্ট করে তাদের জন্য ও মামা কাল কলে গেছে ওর আব্বু কাজের থেকে আসছে কোলে গিয়ে বসছে হ্যালো এখানে পানসির থেকে খাবার নিয়ে আসছে বানির আব্বু কি কি নিয়ে আসছে বলো তো রোস্ট পোলাও রাইট এখানে রোস্ট নিয়ে আসছে কিসে কিসে বসো একটু ডালি করছে বসো রোস্ট নিয়ে আসছে আর পোলাও না পানসি পোলাও করে মনে হয় বাসমতি চাল দিয়ে তাই না এখানে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে পানশির থেকে কেনাকাটা করে খেতে পারেন মোটামুটি ভালোই লাগে আমরা থেকেও না হ্যাঁ চব্বিশ ঘন্টা খোলা থাকে যার কারণে রাতের বেলা উপায় না থাকলেও পানসি থেকেই আমরা খাই আর এই যে আমার পানসির রোস্টটা ভালো লাগে কিন্তু ওরা যে যে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করে এটা আমি পছন্দ করি না অনেকে আমার পছন্দ করে আর আমার কাছে বেশি ভালো লাগে সুগন্ধি কালী জিরা চালের বিরিয়ানিটা ও তুমি আমার জন্য রেড বুলানছ থ্যাংক ইউ আমি পছন্দ করি দেখি আর দুপুর সময় ওর জন্য রেড বুল নিয়ে আসছে আমার এনার্জি ফিল হয় রেড বুল খেলে এই এখানে তো রোস্টের ঝোল পড়তেছে মানে বলুন না নষ্ট ও হুম সবসময় এ টেবিল ক্লথ উপরে তো ইয়া আছে। কাগজ আছে সমস্যা নেই টিয়ারে লাগবে কেন টিয়ারে কি উঠে আসবে বলো। ওকে নহ রাইসটা দিয়ে দেই। না আরে দুইটাই খাও দুইজনেরই খিতা। ওদের জন্য একটু রোস্ট রেখে দেবোনি সমস্যা নেই। ওকে রাইস থাকলে একটু থাকবে সমস্যা নেই। আসো চলে আসো। এখন আমরা এই যে রাতে এগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো সকালবেলা আসলে ওরা তেমন কিছু খাইতে চায়ও না সামান্য রাইস রাখলে আমি সাইড দিয়ে রাখতে পারি আমি একটু রাইস রাই দিই আমি এত খাবো না আমার জন্য কেন তাই ওকে অল্প একটু রাখ না ওরা নষ্ট হবে বানিয়ে বো না 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 আচ্ছা ঠিক আছে আসো আসো তাড়াতাড়ি আসো সময় নেই বেশি রাত হলে আবার ঘুম পুরবে না সকালবেলা আবার ওদের স্কুলের জন্য অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় ওদেরকে স্কুলে রেডি করানোর জন্য বি বাতা ঘুম থেকে উঠতেই চায় না কান্নাকাটি শুরু করে দেয় খাবার 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 খাবা তোমার হবে একটু বেশি তাই কি ডায়েট করতেছো নাকি না ডায়েট না কিন্তু কিসে 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 এখন ডাডি তলে যাও 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 নাও নাও এখন তুমি ছাড়া উপায় নাই এখন তুমি ছাড়া উপায় নাই তুমি বিজি বুঝছো হ্যাঁ হ্যাঁ বসে পড়ো নিও একটু খাও বিসমিল্লাহ গুড জব পিসমিকা একটা কিউট বেবি সফ্ট আছে রাইসটা ইয়ামি আছে ঝাল নাই বুঝছো একটা ছোট্ট চামচ আনলে হবে বাঙালি এলাকায় এসে যাও সুবিধা হইসে আমাদের কিছু রান্না বান্না না থাকলে ঠাস করে বাহির থেকে এনে খেয়ে ফেলি দত্ত চামচটা দত্তম প্লেটে গড়িয়ে দাও প্লেটে একটু গড়িয়ে দিতে হবে পাঞ্চি রোস্ট অনেক বড় বড় করে ওক নিলাম তুমি তো প্লেট করবা সমস্যা নাই দুইটাই বড় এখন দিব ওকে হাফ না খাও আমি কিছুটা ভেঙি ওদের জন্য উঠা রাখবনে ওকে ভালো দিছে তো গ্রেভির পরিমাণ আর আমি এখান থেকে কিছুটা ভেঙে ওদের জন্য ঠায় রাখি রাইসটা কোথায় রাইসটার পাশে রাখতে চাইছিলাম সমস্যা নেই এখানে রাখি আমাদের যখন বাণী বিবাদ জেগে থাকে তখন একটু বেশি আনে ওরা তো এখন ঘুমায় আছে এই জন্য অতিরিক্ত নিয়ে আসে নেই দুইটাই নিয়ে আসছে আমাদের দুইটাতেই হয়ে পানি বিবার কি খায় দুই তিনবার মুখে নিয়ে আর খাইতে চায় না তাই না ওই যে আরেকজন বাবার কোলে উঠে বসছে আমার কাছে সুবিধা করতে পারেন নাই বাবার কোলে কি বসছে খাও খাও তুমি না একটা কিউটি হাত সালাদ হুম চাল ভালো এটা ওই যে বাসমতি চাল আছে না ওই যে হ্যাঁ ওই যে কোহিনুর চালটা মিশনস অনেক লম্বা হয় না কি কি চাল আছে না যে আরেকটা না যে দামি চালটা এইজন্য বেশি না রাইসটার দাম কত নিচে হুম ওই যে কি জানি একটা রাهوবার নাকি অনেক টেস্ট হয়েছে থ্যাংক ইউ খাবার আনার জন্য নসিন্দিন মানুষ বলে কথা পাতা থেকে মরিচ করা দেয় আল্লাহ হুম মরিচ ছাড়া চলে না না আমারও কেন জানি এইসব খাইতে গেলে কাঁচামরিচ লাগে আল্লাহ বিস্মিকায় কান্নাকাটি শুরু করে দিছে বাণী বিভাগ স্কুলে যাওয়ার সময় প্রতিদিন এরকম করে এই যে বাণী বিভা দিবা বিভাপিস বাণী আলো দি দাও স্কুলে যাচ্ছে আমার মেয়েরা বিভা আলো দি দাও

लफेस <laughs> ओ बिस्मिक अमन कर आपको तसे <laughs> ओके शाब्दने बनिया बुद्धि आजतो सदर के स्कूल अनेक दूर चले ये से बिस्मिक क्या चला आशो चला ये सदर याशो भाई एक ठंडा Dia ada. Dia ada. Allah, sudah oh, tak guys. Dia ada. Dia ada. Dia ada. Dia ada. Dia ada. Dia ada. Dia